স্যার, এই যে আপনার আশেপাশে আপনার অনেক প্রিয় বন্ধু আজকে, যে আমাদের মরহুম নাসিম সাহেব এবং বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি এই করোনায় আমরা হারিয়ে ফেললাম, এদের হারিয়ে স্যার আপনার বুকের ভিতরে অনেক কষ্ট, যেমন কষ্ট আমাদের সারা দেশের মানুষের, আপনারও। আপনার তো একান্ত সহকর্মী ছিলেন তারা অনেকেই। স্যার আপনার কেমন লাগছে ভাবতে, আপনার ভাবনার জায়গাটা একটু শেয়ার করেন। মোহাম্মদ নাসিম আমার খুবই প্রিয় একজন মানুষ ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রতিটি সংগ্রামে অংশগ্রহণ করেছি। বারবার আন্দোলন করতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, বারবার কারা নির্যাতন ভোগ করেছেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি এই তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছিল। তার চলে যাওয়া আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি অনেক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, ডাক, তারও টেলিযোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। তিনি চমৎকার মানুষ ছিলেন, বিনয়ী ছিলেন, অমায়িক ছিলেন। সাংবাদিক সমাজ তাকে খুব ভালোবাসে, বাংলার মানুষ তাকে হারিয়ে বুকে অনেক কষ্ট নিয়ে আমরা তাকে স্মরণ করি। আমি প্রতিদিন যখন নামাজ পড়ি, কোরআন শুরু করি, নাসিমের জন্য সবসময় দোয়া করি। এবং নাসিম চলে গেলেন, আবদুল্লাহ একজন সজ্জন ব্যক্তি ছিলেন, আমার খুব আপন ছিলেন, সিলেটের কামরান, সিলেটের মানুষের নেতা ছিলেন, আরো অনেকেই আমাদের জাতীয় অধ্যাপক সৈয়দ আনিসুল্লাহ স্যার মৃত্যুবরণ করেছেন, জামিনুর রেজা চৌধুরী সাহেব মৃত্যুবরণ করেছেন, আরো অনেক আমাদের অধ্যক্ষা নীলুফার তিনি যে মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের সকলকেই শ্রদ্ধা করে আমরা স্মরণ করি। সুতরাং অনেক বড় বড় ব্যক্তিত্ব সামাজিক রাজনৈতিক ভাবে আমাদের কাছ থেকে চলে গেছে। আমরা যখন তাদেরকে স্মরণ করি, চোখে পানি ধরে রাখতে পারি না, আমরা তাদের সকলের বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার আজ আমরা 3 থেকে 4 মাস ধরে মোটামুটি ভাবে আমরা যে যার মতো করে আটকা আছি, সচেতনতার মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করছি, তারপরেও আমরা অনেকেই আক্রান্ত হচ্ছি এবং ব্যাপকভাবে এই রোগ বাংলাদেশে ছড়িয়ে গেছে। স্যার